নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব গর্ভস্থায় প্রতি সপ্তাহে কী ঘটে অর্থাৎ গর্ভধারণ থেকে শুরু করে সন্তান প্রসব পর্যন্ত কি ঘটে প্রথম সপ্তাহ থেকে শুরু করে চল্লিশ সপ্তাহ পর্যন্ত প্রয়োজন ছাড়া তো আর আল্ট্রাসাউন্ড করে বাচ্চা দেখতে পাবেন না তাই আপনার এসব প্রশ্নের উত্তর জানার সহজ উপায় হচ্ছে গর্ভস্থায় প্রতি সপ্তাহে কী ঘটে তা নিয়ে ধারণা নেওয়া তো শুরু করা যাক বন্ধুরা প্রথম তিন সপ্তাহ এই সময়ের মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণু একত্রিত হয়ে একটি কোষে রূপান্তরিত হয় যাকে কোষ বলা হয় এই সময়ের মধ্যে যদি কারো একাধিক ডিম্বাণু বের হয় এবং নিষিক্ত হয় তাহলে তার একাধিক কোষ থাকতে পারে অর্থাৎ যমজ সন্তান হতে পারে চতুর্থ সপ্তাহ নিষিক্ত যে ডিমটি ফ্যালোপিয়ান টিউবের মধ্য দিয়ে জরায়ুর দিকে এগিয়ে যায় সেই ডিমটি একটি একক কোষ শুরু হতে থাকে এবং পুনরায় পুনরায় সেটা বিভিন্ন অংশে বিভক্ত হতে থাকে জরায়ুর কাছে পৌঁছতে পৌঁছোতে এই ডিম বিভক্ত হতে হতে প্রায় একশোটি কোষেরও বেশি কোষে পরিণত হয় যাকে বলা হয় ভ্রূণ একটি অংশ হলো কোষের ভেতরের অংশ যা পরিপূর্ণ ভ্রূণে পরিণত হয় আরেকটি হলো বাইরের অংশ যা ভেতরের ভ্রূণকে পুষ্টি যোগাবে এবং রক্ষা করবে যাকে গর্ভ ফুল বলা হয় এই সময় গর্ভ গঠিত হয়ে যায় পাঁচম সপ্তাহ এই সপ্তাহ থেকে শিশুর মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড গঠন শুরু হয় ভ্রূণ জরায়ুতে বেড়ে উঠতে থাকে এবং ধীরে ধীরে উন্নত হতে থাকে ভ্রূণের বাইরের অংশ মায়ের রক্ত সরবরাহের সংযোগ সাথে সংযোগ স্থাপনের কাজ শুরু করে আর ভ্রূণের ভেতরের অংশ প্রথমে দুইটি স্তরে এবং পরে তিনটি স্তরে বিভক্ত হয়ে যায় পরবর্তীতে এর প্রত্যেকটি স্তর দিয়েই শিশু শরীরের বিভিন্ন অঙ্গ তৈরি হয় ষষ্ঠ সপ্তাহ এই সপ্তাহে শিশু খুব তাড়াতাড়ি বাড়তে থাকে এবং শিশুর পেছনের দিকে স্নায়বিক নালিটি বন্ধ হয়ে যায় এবং শিশুর হৃদপিণ্ড রক্ত সঞ্চালন শুরু করে এই সময় শিশুর কানের আভ্যন্তরীণ অংশ চোয়ালের সাথে সংযোগ স্থাপন করে এবং শিশুর শরীর ইংরেজি সি এর মতো বক্র আকার ধারণ করে এবার বন্ধুরা সাতম এবং আটম সপ্তাহ এই সপ্তাহে শিশুর মস্তিষ্ক এবং মুখমণ্ডল আগের থেকেও সুগঠিত হতে থাকে নাকের ছোট ছোট ফুটো পষ্ট হতে থাকে এবং চোখের লেন্স গঠিত হতে থাকে এই সময় ছোট ছোট শাখা প্রশাখার মতো হয়ে হাত এবং পা পষ্ট হতে থাকে এই সময়ে শিশুর তরুণাস্তি গঠিত হয় যা পরে হাত এবং পায়ের হাড়ে পরিণত হয় উপরের ঠোঁট এবং নাকও গঠিত হতে থাকে এবার বন্ধুরা নয় থেকে এগারো সপ্তাহ নয় সপ্তাহে শিশুর মুখমণ্ডল গঠিত হতে থাকে চোখ বড় আরও স্পষ্ট হতে থাকে এবং সেখানে কিছু রঙও থাকে মুখ ও জিহা থাকে এবং সাথে সাথে কিছু ছোটো ছোটো স্বাদতন্ত্রও থাকে হাত এবং পা এবং আঙ্গুল গঠন শুরু হয় দশম সপ্তাহে শিশুর মাথা আরও বেশি গোল হতে থাকে এবং ঘাড় গলা গঠন হওয়া শুরু হয়ে যায় এই সময় শিশুর চোখের পাতা বন্ধ হতে শুরু করে তার চোখকে রক্ষা করার জন্য চোয়ালের হাড় গঠন শুরু হয় শিশুর হৃদপিণ্ড এই সময় পুরোপুরি গঠিত হয়ে যায় এগারোতম সপ্তাহে শিশুর চোখ দুটো আলাদা হয় এবং কান একটু একটু করে স্থাপিত হতে থাকে শিশুর যকৃতে লাল রক্তকণিকা তৈরি হতে শুরু করে এই সময় শিশুর লিঙ্গ ধীরে ধীরে তৈরি হতে শুরু করে এই সময় কানের আকৃতি দৃশ্যমান হতে থাকে এবং তার হাত এবং পায়ের আঙুল আলাদা হতে থাকে যেখানে নখ থাকে বারো থেকে চোদ্দ সপ্তাহ বারোতম সপ্তাহে ভ্রূণটি পুরোপুরি গঠিত হয়ে যায় সব অঙ্গ প্রত্যঙ্গ পেশিসমূহ হাত পা এবং হাড়গুলো জায়গা মতো স্থাপিত হয়ে যায় এবং শিশুর যৌন অঙ্গগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে শিশুর কঙ্কাল যা তন্ত্র দিয়ে গঠিত তা ধীরে ধীরে শক্ত হাড়ে পরিণত হতে থাকে তেরো চোদ্দতম সপ্তাহে শিশুর প্রস্রাব তৈরি হতে থাকে এবং সে অ্যামিনিউটিক ফ্লুইডের মধ্যে প্রস্রাব করতে থাকে এবার বন্ধুরা পনেরো থেকে সতেরো সপ্তাহেই ঘটে এই সময় শিশুর কঙ্কালে হাড় তৈরি হতে থাকে এবং তার চুলের ধরনও ঠিক হতে থাকে শিশুর চোখ সামনের দিকে দেখতে শুরু করে এবং ধীরে ধীরে নড়াচড়া করতে থাকে কানগুলো চূড়ান্ত রূপলাভ করার প্রায় কাছাকাছি চলে আসে শিশু মুখ দিয়ে চষার ক্ষমতা লাভ করতে থাকে এই সময় শিশুর নড়াচড়া সুসমন্বিত হতে থাকে এবং আল্ট্রাসাউন্ড পরীক্ষায় তার ধরা পড়ে আঠেরো থেকে কুড়িতম তম সপ্তাহ আঠেরোতম সপ্তাহে শিশুর কান তার মাথার পাশে পুরোপুরিভাবে স্থাপিত হয়ে যায় এবং এই সময় হয়তো শিশু শুনতেও পায় উনিশতম সপ্তাহে নামে একটি আঠালো জলের মতো পদার্থ শিশুকে ঢেকে দিতে শুরু করে এই আঠালো পদার্থটি শিশুর নরম ত্বককে রক্ষা করে এবং ফেটে যাওয়া বিভিন্ন ধরনের ঘর্ষণের হাত থেকে রক্ষা করে কুড়িতম তম সপ্তাহে শিশু নড়াচড়া করতে শুরু করে এবং তা মা বুঝতে পারে একুশ থেকে তেইশতম সপ্তাহ একুশতম সপ্তাহে শিশু আরও অনেক বেশি কর্মক্ষম হয়ে ওঠে ঢোক গিলতে সক্ষম হয় এই সময় মধ্যে শিশুর ঘুমানো এবং জেগে ওঠার একটি প্রবণতা তৈরি হয় শিশুর এই জেগে ওঠা বা ঘুমানো মায়ের জেগে থাকা বা ঘুমানোর মতো হয় না এমন হতে পারে মা যখন রাতে ঘুমোচ্ছে তখন শিশু জেগে আছে এবং নড়াচড়া করছে যদিও এখনও শিশুর ফুসফুস ঠিকমতো কাজ করতে পারে না কিন্তু শ্বাস প্রশ্বাসের চর্চা করতে থাকে যেন জরায়ুর বাইরে সে বেঁচে থাকতে পারে এই সময় শিশু মায়ের কাছে থেকে অক্সিজেন গ্রহণ করতে থাকে নারীর মাধ্যমে এবং জন্মের আগে পর্যন্ত সে এভাবেই মায়ের কাছ থেকে অক্সিজেন গ্রহণ করতে থাকে বাইশতম সপ্তাহে শিশুর চোখের উপরে ভ্রু তৈরি হতে শুরু করে তেইশতম সপ্তাহে শিশুর চামড়ায় ভাঁজ দেখা দেয় এবং চামড়ার রঙ গোলাপি থেকে ধীরে ধীরে লাল হতে শুরু করে হাতের তালুর রেখা এবং পায়ের তালুর রেখা তৈরি হতে শুরু করে মেয়ে শিশুর ক্ষেত্রে তাদের জরায়ু এবং ডিম্বাশয় নির্দিষ্ট স্থানে স্থাপিত হয়ে যায় যেখান থেকে ডিম উৎপাদন হবে আর ছেলেদের ক্ষেত্রে তলপেট থেকে অন্ডকোষ নিচে ঝুলতে থাকে চব্বিশ থেকে ছাব্বিশ সপ্তাহ চব্বিশতম সপ্তাহে শিশুর মাথায় চুল গজাতে শুরু করে পঁচিশতম সপ্তাহে শিশুর চমকে ওঠার প্রতিক্রিয়া তৈরি হতে থাকে অর্থাৎ কোনো শব্দে শিশু চমকে উঠতে পারে কোনো শব্দের প্রতি প্রতিক্রিয়া দেখাতে সক্ষম হয় যেমন কথা বলা নড়াচড়া পরশ ইত্যাদির প্রতি সে প্রতিক্রিয়া দিতে পারে ছাব্বিশতম সপ্তাহে শিশুর হাতের আঙ্গুল পুরোপুরি তৈরি হয়ে যায় সাতাশ এবং আঠাশতম সপ্তাহ সাতাশতম সপ্তাহে শিশুর ফুসফুস মস্তিষ্ক স্নায়ুতন্ত্র এবং পরিপাকতন্ত্র তৈরি হয়ে যায় কিন্তু পুরোপুরি পরিপক্ক হয় না এগুলো পুরোপুরি পরিপক্ক হতে গর্ভাবস্থা শেষ সময় পর্যন্ত লেগে যায় এবং এগুলো শিশুর জন্মের পর ঠিকঠাকভাবে কাজ করা শুরু করে এর আগে এগুলো প্রতিনিয়ত উন্নত থেকে উন্নততর হতে থাকে আঠাশতম সপ্তাহে শিশুর চোখের পাতা আংশিকভাবে খোলে এবং শিশুর চোখের পাঁপড়ি গঠিত হতে থাকে এই সময় শিশুর হৃৎপিন্দন আগের চেয়ে একটু কমে মিনিট একশো বার পর্যন্ত হয় উনত্রিশ থেকে একত্রিশতম সপ্তাহ উনত্রিশতম সপ্তাহে শিশুর হাড় পুরোপুরি গঠন হয়ে যায় যদিও সেগুলো খুব নরম এবং নমনীয় থাকে তিরিশতম সপ্তাহে শিশুর চোখ কিছু সময়ের জন্য খোলা থাকে এবং মাথার অনেক চুল দেখা যায় এই সময়ে তার হাড়ের মজায় লাল রক্তকণিকা গঠিত হতে থাকে শিশু তার হাতের চুষতে পারে সপ্তাহে স্নায়ুতন্ত্র এমন পর্যায়ে আসে যখন সে শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারে বত্রিশ থেকে চৌত্রিশ সপ্তাহ এই পর্যায়ে পায়ের নখ দৃশ্যমান হয় এই সময় শিশুর শরীর প্রয়োজনীয় খনিজ লবণ লৌহ